আজকে আমরা এখান থেকে খবর পেলাম এই গণসমাবেশ মহাসমাবেশের রূপ নিয়েছে। এই সমাবেশ গণসমাবেশ চারিদিকে ওইদিকে 1.5 কিলোমিটার, ওইদিকে 1.5 কিলোমিটার, ওইদিকে 1.5 কিলোমিটার মানুষে মানুষে এসে প্রতিদিন পর্যন্ত গেছে কিন্তু সমাবেশ শেখ হাসিনার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনা ভয় পেয়েছে আমাদের নেতা অনেক নেতাকে গ্রেফতার করেছে। গত 7 তারিখে আমাদের একদিনে প্রায় 500 নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে এবং অনেককে আহত করেছে, গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি এবং করতে চাই এবং যে করলাম আজকে শান্তিপূর্ণ হয়েছে কিনা বলেন আপনারা, শান্তিপূর্ণ সমাবেশ। তারপরেও গত পরশুদিন রাত 3টার সময় বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে, ভয় পেয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে। শুধু তাই না, আপনারা জানেন দীর্ঘদিন এরপরও প্রায় এই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ থেকে প্রায় 5 থেকে 6 হাজার নেতা কর্মী গ্রেফতার করেছে। শুধু তাই না, এই ঢাকা বিভাগের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিভাগে বিভিন্ন থানা এবং জেলা থেকে প্রায় 12 থেকে 13 হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে ভাইরা। তারপরও আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আজকে কারাগারে রয়েছে, কোনো দোষ নেই, মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়েছে, তারা দেশব্যাপী গ্রেফতার আর গ্রেফতার করেছে। কেন? শেখ হাসিনা ভয় পায়। কেন ভয় পায়? উনি ভোট চুরি করে 2014 মাদক সালে ক্ষমতা হয়েছে, কথা ঠিক কিনা? আগের রাতে ভোট নিয়ে পরের দিন উনি আইওয়াস নির্বাচন করেছে, সেই নির্বাচন কি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে? মেনে নেবে কিনা বলেন আপনারা? নেবে না। তাহলে 2000 কি দেখাবে এই যে নাকি কি মেনে নেবে না? আজকে জাতীয় সংসদের এমপিরা এক যুগে পদত্যাগ করেছে, তারা ভোট চুরি পার্লামেন্টে থাকতে চায় না। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই।